লা ইলাহা ইল্লাল্লাহ। তো নিজের জিন্দগিকে ইলম ও জিকিরের জিন্দগি বানাবার জন্য কিছু কাজ করতে হবে আমাদেরকে। একটা হলো সহি ইলম শেখার জন্য কিছু কিতাব মোতালা করা, অধ্যয়ন করা। কে কী পড়ব সেটা কোনো আলেমের কাছ থেকে, আমার যে আলেমের সাথে পরিচয় আছে, যার প্রতি আমার আস্থা আছে, তার কাছ থেকে জেনে নেব আমি কী দিনী কিতাব কী পড়ব মাসলা মাসায়েল জানার জন্য, আকিদা ইসলামী আকিদা ভালোভাবে বোঝার জন্য, লেনদেন কীভাবে করলে সহি হবে, কী তরিকে হলে হারাম হয়ে যাবে, ইসলামী আদবগুলো কী, ইসলামী আখলাক কী, যাবতীয় বিষয় দিনী আহকামগুলো জানার জন্য, ইসলামী আদাব জানার জন্য কী কী কিতাব পড়ব এটা মুশাওয়ারা করব। কোরআন করিমের কোনো একটা নির্ভরযোগ্য তর্জমা, নির্ভরযোগ্য তাফসীর, যেটা আমার জন্য সহজ হয় এমন একটা নির্বাচন করবো, মুশাওয়ারা করব। এরকমভাবে হাদিস শরীফের কোনো একটা সংকলন, কিছু আছে গবেষণাধর্মী ওগুলো না, যেগুলো আমার জন্য সহজ হবে, রিয়াজুস সালেহীন, মারিফুল হাদিস মৌলানা মোহাম্মদ মনজুর নোমানি, যদ্দুর আমার জানা আছে এটা ইংরেজিতে অনুবাদ হয়েছে, বাংলা অনুবাদ তো আছে, মারিফুল হাদিস হযরত মৌলানা মোহাম্মদ মনজুর নোমানি, খুব গুরুত্বপূর্ণ। এই একটা হাদিসের গ্রন্থ যদি আগাগোড়া পড়ি এবং কয়েকবার পড়ি, বিশেষ করে অধ্যায়গুলো বারবার পড়ি, তাহলে দিন শরীয়তের একটা রুচি প্রকৃতি আমার মধ্যে পয়দা হবে, ইনশাআল্লাহ একটা দিনই মেজাজ গড়ে উঠবে আমার মধ্যে, আমার দেহমন শরীয়তমুখী সুন্নামুখী হয়ে যাবে ইনশাআল্লাহ। রিয়াজুস সালেহীন যদি পড়ি, রিয়াজুস সালেহীন বাংলা অনুবাদ ব্যাখ্যা করছেন এখন মৌলানা আবুল বাশার সাহেব, দুই খণ্ড বের হয়েছে, খুব গুরুত্বপূর্ণ। এমনি এটার বিভিন্ন অনুবাদ আগের থেকে আসে, মুশাওয়ারা করে কোনো একটা আমি পড়ি, আর মারিফুল হাদিস তাফসীরের মধ্যে এরকম ইন্তেখাব করবো, মুখতাসির তাফসীর ইবনে কাসিরের অনুবাদ হয়েছে ইংরেজিতে, মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহর মারিফুল কোরআন বাংলা অনুবাদও আছে, ইংরেজি অনুবাদও আছে, হযরত মাওলানা মুফতি মোহাম্মদ তাকি উসমানি দাওয়াত বরকাতে ওনার ইংরেজি অনুবাদ সংক্ষিপ্ত টিকা সহ বের হয়েছে, কী নাম, দ্য নোবেল কোরআন বলে নাকি, মুফতি তাকি সাহেবের যে ইংরেজি লা ইলাহা ইল্লাল্লাহ। তো কোরআন করিমের তেলাওয়াত তো ইবাদত, সহি শুদ্ধ তেলাওয়াত শেখা সবার জন্য ফরজ এবং সবার জন্য সম্ভব। এখানে ব্যবস্থা আছে, আসলে এখানে কি ব্যবস্থা আছে? হ্যাঁ, কেন থাকবে এমন একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠান, কত ভাষার এবং কত দেশের তালেবেলটা এখানে আছে, এখানে শুধু মাসে এক দুইবার এরকম একটা ওয়াদের মজলিস হবে এটা যথেষ্ট না। এখানে কোরআন মজিদ সহিষ্ণুদ্ধ তেলাওয়াত শেখার ব্যবস্থা থাকায় মসজিদ কেন্দ্রিক, হল কেন্দ্রিক, প্রতিটা হলে ব্যবস্থা থাকতে পারে, মসজিদে ব্যবস্থা থাকতে পারে, এবং যেখানে যে কোনো ভাষার তালেবেলেমরা কোরআন শিখ সহিষ্ণুদ্ধ এবং দিনই জরুরি মাস্তামাশায়ের শেখার ব্যবস্থা থাকতে হবে। দৈনিক এক ঘন্টা করে হোক, সপ্তাহ সাত দিন না হয় পাঁচ দিন হোক, এক ঘন্টা করে হোক, যে কোনো সময় দিনে রাত্রে, ওই ব্যবস্থা যদি প্রতিষ্ঠানের পক্ষ থেকে না হয় এটা আপনারা ছাত্রবাইরা উদ্যোগ নিতে পারে, আপনারা উদ্যোগ নিতে পারে, এটার ব্যবস্থা করা উচিত। প্রতি হলে না করেন, মসজিদে করেন, এবং এমন ব্যবস্থা করেন যে যখন সময় বের করতে পারে, সকালে বিকালে রাত্রে এক ঘন্টা করে সময় দিন, দিন শেখার জন্য, কোরআন মজিদ শেখার জন্য, নামাজের আমলি মাস করার জন্য, তাহলে আমার জিন্দগিটা আইলেম এবং জিকিরের জিন্দগি। এই পদক্ষেপ আমাদের নেওয়া উচিত, দিনই মোতালা, দিনই মোতালা, কী কী কিতাব মোতালা করবো মুশাওয়ারা করবো। হযরত মাওলানা মনজুর নোমানি রহমতুল্লাহ কিতাব ইসলাম ক্যা হ্যায় ইংরেজিতে অনুবাদ হয়েছে, দিন ও শরিয়ত একই লেখকের কিতাব ইংরেজিতে অনুবাদ হয়েছে, কোরআন আপসে ক্যা কহতা হ্যায় ইংরেজিতে অনুবাদ হয়েছে, সবগুলো হযরত মাওলানা আবুল হাসান আল নদভীর কিতাব দস্তুর হায়াত ইংরেজিতে অনুবাদ হয়েছে। এগুলো যে কোনো ভাষার, যে কোনো মাধাবের, আপনি হানাফি হন, সাফি হন, মালিকি হন, হাম্বলি হন, যে কোনো মাধাবের তলে বেড়ে হন, আপনি অনুসারী হন এবং যেই দেশের হন, আপনার জন্য এই কিতাবগুলো প্রযোজ্য, কারণ এগুলো হলো মৌলিক দিনের মৌলিক এলেম পেশ করা হয়েছে। এগুলোতে একজন মুমিন তার ইমানি জিন্দগি হাসিল করার জন্য,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হিসেবে সুন্নতি জিন্দেগি হাসিল করার জন্য এখানে জরুরি হেদায়েত রয়ে গেছে এই কিতাবগুলোতে। ছোটো ছোটো কিতাব পড়া অনেক সহজ। হযরত মাওলানা তাকি উসমানী সাহেবের বিভিন্ন কিতাব আছে, জিক্র ফিকির তাকি সাহেবের, আমি জানি না এটা ইংরেজি অনুবাদ হয়েছে কিনা, বাংলা অনুবাদ হয়েছে, যে কোনো কারো পড়ার মতো। অভিধানতে বিভিন্ন বয়ান সংকলন হয়েছে, এগুলা আমাদের মধ্যে দিনই ফিকির পয়দা করবে, আখিরাতের ফিকির পয়দা করবে। ওটাই হলো এলিমার জিকিরের জিন্দেগি, যেটার দ্বারা লানত থেকে বাঁচা যাবে, নিজের দুনিয়াকে রহমতের দুনিয়া বানানো যাবে।